আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এসেছি বাগেরহাট জেলার কচু উপজেলার দোভাখালী গ্রামে। আমরা একটি প্ল্যান্টের সামনে এখন দাঁড়িয়ে আছি। মূলত প্ল্যান্টটি লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্ট। এর উৎপাদন ক্ষমতা প্রতি ঘন্টায় 1500 থেকে 2000 লিটার। আর এই প্ল্যান্টটি উদ্বোধন করেন বাগেরহাট দুই আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময়। এই 2022 সালের 15 মার্চ এটি উদ্বোধন করা হয়। এই প্ল্যান্ট থেকে নামমাত্র মূল্যে পানি সরবরাহ করা হয়। যাদের পানির প্রয়োজন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে পানি সংগ্রহ করতে পারেন। এখন আমি আপনাদের প্ল্যান্টের ভিতরের যে মেশিনগুলো আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই সব যন্ত্রাংশের মাধ্যমে পানি পরিশোধিত হয়ে বিশুদ্ধ পানিতে পরিণত হয়। দেখুন আপনারা। এখানে অনেক পানি ফিল্টার রয়েছে। এই ফিল্টারিং এর মাধ্যমে পর্যায়ক্রমে পানি শোধন হয়ে তা বিশুদ্ধ পানিতে পরিণত হয়। এই প্ল্যান্টটি বাগেরহাট টুঙ্গিপাড়া অর্থাৎ গোপালগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত দোভাখালী গ্রামে। পরিশোধিত পানি এভাবে প্লাস্টিকের জারে ভরে বিভিন্ন পরিবহনের মাধ্যমে দূর দূরান্তে সরবরাহ করা হয়। যেহেতু এটি মেইন রোডের পাশে তাই পরিবহন খুবই সহজলভ্য। দোভাখালীর লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্টের সামনে থেকে নামুল হক সোহেল। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ।